কথায় বলে পুরী বাঙালির দ্বিতীয় বাড়ি। কোনো ভ্যাকেশন হোক বা উইকেন্ড, পুরী বেড়াতে কোনো বাঙালির পিছু বা হয় না। কলকাতা থেকে মাত্র 510 কিলোমিটার দূরে অবস্থিত এই পুরী শহরের মূল আকর্ষণ মূলত দুটি। প্রথম, জগন্নাথ দেবের মন্দির, এবং দ্বিতীয়, এই পুরী বিচ। এমন অনেক বাঙালি আছে যারা শুধুমাত্র এই সমুদ্র সৈকত অনুভব করার জন্য পুরীতে বারবার ঘুরে আসে। আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব কম খরচে আমার পুরী ঘোরার অভিজ্ঞতা। আমরা সকলেই জানি যে পুরী যাওয়ার সবচেয়ে আরামদায়ক উপায় হল ট্রেন জার্নি। সেই মতোই আমরাও রওনা হলাম আমাদের বাড়ি থেকে শালিমার স্টেশনের উদ্দেশ্যে। আমরা 24 তারিখ গেছিলাম পুরী, এবং গিয়েছিলাম শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে। এই জগন্নাথ এক্সপ্রেসের ডিপার্চার টাইম সন্ধেবেলা 7:05, এবং এই জগন্নাথ এক্সপ্রেস আপনাকে পুরী পৌঁছে দেবে পরের দিন ভোরবেলা 4:30 নাগাদ। এই ট্রেনে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে প্রচণ্ড পাংচুয়াল, একদমই সঠিক সময় সমস্ত হল্টে পৌঁছে যাচ্ছিল। যদি এই ট্রেনের ভাড়ার কথা বলি, আমরা মাত্র 325 টাকার বিনিময়ে সঠিক সময় পৌঁছে গেলাম পুরীতে। পুরীতে তো আমরা পৌঁছে গেলাম, কিন্তু এবার যাব কোথায়? পুরী পৌঁছে যেটা সব থেকে প্রধান কাজ, সেটা হলো একটি হোটেল খুঁজে বার করা। আমরা যেহেতু আগে থেকে আমাদের হোটেল বুক করেই এসেছিলাম, তাই আমরা একটি অটো করে রওনা হলাম স্বর্গদ্বারের কাছে, কারণ আমাদের হোটেলটা স্বর্গদ্বারের একদমই কাছে। এখন আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই যে দৃশ্যটা আপনারা অনুভব করছেন বা দেখছেন, এটা কিন্তু আমাদের হোটেলেরই ব্যালকনি থেকে দাঁড়িয়ে তোলা। সামনেই দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য দেবের মূর্তি, এবং আমি দাঁড়িয়ে আছি হোটেল সোনালীতে। এই হোটেলের লোকেশন নিয়ে তো কোনো কিছু কথা বলারই নেই। আপনারা দেখতেই পাচ্ছেন স্বর্গদ্বার বিচের একদম ধারে আমাদের এই হোটেল রুম। যখন আমরা পৌঁছেছিলাম তখনও কিন্তু সানরাইজ হয়নি। হোটেল রুমে চেক ইন করার পরে সমস্ত লাগেজপত্র রেখে আমাদের প্রধান কাজই ছিল সমুদ্রের পাড়ে চলে আসা, এবং এই সানরাইজকে স্বচক্ষে অনুভব করা। ভিউটা দেখ, এইবার আপনাদেরকে দেখিয়ে দিই আমরা যে রুমে ছিলাম সেই রুম এবং হোটেলের কমন ব্যালকনি থেকে ভিউটা। আমরা ছিলাম 202 নম্বর রুমে, এবং সেখান থেকে একটুখানি হেঁটে এসে এই কমন ব্যালকনিতে দাঁড়ালে আপনারা পেয়ে যাবেন এই ভিউটা। দিন হোক রাত হোক, যখনই আপনার ইচ্ছা এই কমন ব্যালকনিতে বসে আপনি এনজয় করতে পারবেন
এই সুন্দর ভিউটা। এবার আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের রুমে কি কি রয়েছে। রুমে এন্ট্রি করার সাথে সাথেই বাঁ দিকে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। ওয়াশরুমটা বেশ বড়, খুব ছোটও না খুব বড়ও না। গিজারের ব্যবস্থা কিন্তু নেই, কিন্তু হোটেলে গরম জলের ব্যবস্থা রয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন একটি কিং সাইজের বেড। এটা কিন্তু কুইন সাইজ নয়, কিং সাইজ। দুজনের জন্য পর্যাপ্ত জায়গা থাকবে, কিন্তু আমরা যেহেতু তিনজন গেছিলাম আমাদের থেকে 100 টাকা করে এক্সট্রা নেওয়া হয়েছিল, যেহেতু আমরা তিনজন অ্যাকোমোডেট করেছিলাম। আপনারা পেয়ে যাবেন একটি উডেন ক্লোজেট, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। আলমারির ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন এই বড় সাইজের একটি মিরর। পাশেই পেয়ে যাবেন টিভি, যেখানে সব রকম চ্যানেল চলে। এবং এটাই ছিল এই রুমের সবচেয়ে বড় অ্যাট্রাকশন, সেটা হচ্ছে একটি সি সাইড ফেসিং ব্যালকনি। এই ব্যালকনিতে একটি জানলা পেয়ে যাবেন, একটি ছোট্ট চেয়ার পেয়ে যাবেন, যেখানে বসে এই সুন্দর দৃশ্য আপনি সারা দিন রাত ধরে এনজয় করতে পারবেন। আমাদের এই যে হোটেল আপনাদেরকে দেখালাম, একবার গেস করুন এটার প্রাইস কত হতে পারে। আপনারা শুনে অবাক হবেন, এই যে রুমটায় আমরা ছিলাম রুমটার রেট মাত্র 900 টাকা পার নাইট। আমাদের যদিও 100 টাকা এক্সট্রা নিয়েছে, মানে বলা যেতে পারে এই সাইড সি ফেসিং ব্যালকনিওয়ালা রুম আমরা পেয়েছি 1000 টাকা পার নাইটে, যার লোকেশন এইরকম। হোটেলের সমস্ত রকম ইনফরমেশন তো দিলাম, কিন্তু যেই কারণে আমাদের পুরী আসা, এবার সেটা নিয়ে একটু কথা বলি। মানে প্রভু জগন্নাথ দেবের পুজো। তো এখানে পুজো আপনারা নিজে থেকেও দিতে পারেন, বা যদি আপনি চান আপনারই হোটেলের যে পান্ডা থাকে তাকে দিয়েও করাতে পারেন। আমরা এখানে সেকেন্ড অপশনটা চুজ করেছিলাম, যেহেতু অনেক দিন পর আমরা পুরী গেছিলাম, তাই এটাই সিদ্ধান্ত নিলাম যে আমাদের হোটেলের পান্ডা দিয়েই এবারের পুজোটা আমরা করব। এই ভিডিওটা আমি রেকর্ড করছি আমাদের পুজো হয়ে যাওয়ার পরে, তাই আমি বলতে পারছি আপনাদেরকে যে আমরা সেই ডিসিশনটা খুব ভালো নিয়েছিলাম। এত ভালোভাবে মহাপ্রভুর দর্শন আমরা কোনোবার করিনি। খুবই শান্তিতে নিরিবিলিতে আমরা ঠাকুরের দর্শন করতে পেরেছিলাম, এবং সেখানে গিয়ে অনেক কিছু জানলাম যে যদি আমরা নিজে থেকে পুজো দিই কোথায় গিয়ে কন্ট্যাক্ট করতে হবে, কত টাকার পুজো হবে, কোন জায়গা থেকে আমরা মহাপ্রসাদ নিতে পারবো, সমস্ত কিছু জানতেও পারলাম। কিন্তু যেহেতু আমরা হোটেলের পান্ডা দিয়েই পুজো করেছিলাম, আমাদের প্রসাদ মহাপ্রসাদ সমস্ত কিছু আমাদের হোটেল রুমেই উনি দিয়ে গেছিলেন। যখন সূর্যের তেজটা একটু কমলো, আমরা বেরিয়ে পড়লাম স্বর্গদ্বার বিচ মার্কেটে, এবং এখানে ট্রাই করলাম অনেক কটা নতুন জিনিস যেগুলো আমরা এর আগে পুরী বিচে কোনো দিনই খাইনি। প্রথম বলতে গেলে এই কর্ন চাট, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি দারুণ কর্ন চাট বানানো হচ্ছে এখানে, শুধুমাত্র 30 টাকার বিনিময়ে। এছাড়াও অসংখ্য দোকান রয়েছে এই বিচ মার্কেটে, সেখান থেকে আপনারা ব্যাগ, শাল, চাবির রিং, ঠাকুরের মূর্তি, ঠাকুরের ফটো, অনেক কিছু আপনারা কেনাকাটি করতে পারেন।
এছাড়াও আমরা ট্রাই করেছিলাম ফালুদা। কলকাতায় কিন্তু অনেক জায়গায় ফালুদা পাওয়া যায়, কোনোদিন আমরা ট্রাই করিনি, কিন্তু পুরীতে গিয়ে আমরা ফার্স্ট ট্রাই করলাম এই ফালুদা। শুধুমাত্র 50 টাকার বিনিময়ে আমরা পেয়ে গেছিলাম এই ফালুদা। তিন থেকে চার রকম ফ্লেভারের আইসক্রিম ছিল সেই ফালুদাতে এবং খেতে খুবই সুস্বাদু ছিল। ঘড়ির কাঁটায় যখন ঠিক 6:30 আমরা দেখলাম স্বর্গদ্বারে যে শ্মশান রয়েছে সেই শ্মশানের একদম উল্টো দিকে সমুদ্র পাড়ে এই সন্ধ্যারতি আমরা দেখতে পেলাম। অপরূপ সুন্দর এই দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা দেখুন এবং এই দৃশ্যকে অনুভব করুন। এবার আপনাদেরকে জাস্ট এক ঝলক দেখাতে চাই আমাদের হোটেলের ব্যালকানি থেকে স্বর্গদ্বার বিচের সন্ধ্যেবেলার ভিউ, জাস্ট দেখুন একবার। যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল ফোন বা চামড়ার ব্যাগ কিছু অ্যালাউড নয়, তাই আমাদেরকে পান্ডা বলেছিলেন যে মোবাইল ফোন রুমেই রেখে যেতে, তাই পুজো আমরা দিলাম। পুজো সেরে আমরা হাঁটছিলাম স্বর্গদ্বার বিচের রোড ধরে এবং সেখানেই আমরা সেরে ফেললাম ব্রেকফাস্ট পুরী স্পেশাল মদন মোহনের সাথে। মদন মোহন ছাড়াও দেখুন কত রকমের মিষ্টি এখানে পাওয়া যায়। সব 10 টাকা করে, সব 10 টাকা। কিন্তু আমরা টেস্ট করেছিলাম মদন মোহন, কেমন লাগলো? মদন মোহন খাওয়ার পরে আমরা সবাই গেছিলাম সমুদ্র স্নানে। সমুদ্র স্নান সেরে যখন আমরা আমাদের রুমে ফেরত এলাম, এসে দেখি রিসেপশনে আমাদের সেই গোপাল পান্ডা আমাদের জন্য অপেক্ষা করছে এবং তার হাতে ছিল 2 রকমের প্রসাদ। প্রথম যে প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাজা প্রসাদ। আপনারা যত টাকারই পুজো দেন না কেন, এই খাজা প্রসাদ আপনারা পাবেন। এই খাজা প্রসাদের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন মহাপ্রসাদ। এবং আমি মনে করি যদি আমরা পুরী যাচ্ছি, মহাপ্রসাদ যদি না খাই পুরী যাওয়াটাই একেবারে বৃথা। আগেরবারও যখন আমরা এসেছিলাম দুর্ভাগ্যবশত এই মহাপ্রসাদ আমরা পাইনি, কিন্তু এবার আমাদের গোপাল পান্ডা খুব ভালো ব্যবস্থা করে আমাদেরকে নিজের রুমেতেই দিয়ে গেছিলেন এই মহাপ্রসাদ। এবার আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই যেটা আমারও পুরী যাওয়ার আগে একটি ভয় ছিল, যদি পান্ডাকে ধরি পান্ডা কত টাকা নেবে, পান্ডা কি আমাদেরকে ঠকাবে, পান্ডা কি আমাদেরকে ঠকিয়ে বেশি টাকা নেবে। কিন্তু এবার যেটা আমরা বুঝলাম সেরকম কোনো ব্যাপারই নয়, অ্যাটলিস্ট আমরা যে পান্ডার সাথে কথা বলেছিলাম সে অত্যন্ত ভদ্রলোক। তার নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি যে টাকা ওনাকে দক্ষিণা দিয়েছিলাম তিনি কিন্তু একবারও টাকাটা গুনেও দেখেননি, তাই আপনারাও যদি চান সেই পান্ডার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা পুরী যান। এবার আপনাদেরকে বলে দিই মহাপ্রসাদের মূল্যর ব্যাপারে। এই যে মহাপ্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, এই মহাপ্রসাদ কিন্তু বিভিন্ন অ্যামাউন্টের হয়, শুরু হয় 250 টাকা থেকে। আমরা যে মহাপ্রসাদটি ঘরে আনিয়েছিলাম এই মহাপ্রসাদটির মূল্য 350 টাকা, এর চেয়ে বেশিও হয়, এর থেকে কম মূল্যেরও মহাপ্রসাদ পাওয়া যায়। আপনাদের যেমন ইচ্ছা যেমন সাধ্য সেই অনুযায়ী আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। এবং এই মহাপ্রসাদ কিন্তু মাটিতে বসে খেতে হয় এবং কলা পাতাতেই খেতে হয়। এবং এই যে কলা পাতাও আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গোপাল পান্ডাই এনে দিয়েছিলেন।
এবং আমি পার্সোনালি মনে করি যদি আপনারা পুরী যাচ্ছেন, সমুদ্র স্নান, জগন্নাথ দেব দর্শন, এটা ছাড়াও মহাপ্রসাদ গ্রহণটাও একটি আবশ্যিক বিষয়। কি মনে করেন আপনারা, প্লিজ কমেন্ট করে জানাবেন। মহাপ্রসাদ খাওয়ার পরে হালকা একটা ঘুমের পরেই আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের বিচ সাফারি। বিচ সাফারি মানে বিচে ঘুরে ফিরে দেখা এবং খাওয়া নানান রকমের ফুড। তাই এবার আমরা ট্রাই করলাম পুরী সমুদ্রের বিখ্যাত ঝালমুড়ি। ঝালমুড়ি বানানোর যে প্রসেসটা সেটাও কিন্তু খুবই সুন্দর, দেখুন আপনারা। এবং একটা জিনিস আমার বেশ ভালো লাগলো যে এনারা নিজেদের সাথেই একটি পোর্টেবল ডাস্টবিন নিয়ে ঘোরে, যাতে এই কাগজ বা কোনো রকম আবর্জনা আমরা এই পুরী বিচে না ফেলি। ঝালমুড়ি খাওয়ার পরে আমি আবার ফিরে গেলাম আমার ফেভারিট চাটে, সেটা হচ্ছে কর্ন চাট। এটা যদিও অন্য একটি দোকান থেকে আমরা টেস্ট করেছিলাম, এই চাটটা একটু আলাদা। টমেটো, পেঁয়াজ, শশা, লঙ্কা সব রকমের চাটটা ছিল, কিন্তু আমি বলবো গতকাল যেটা আমরা টেস্ট করেছিলাম সেটা বেশি ভালো ছিল। সবার টেস্ট আলাদা হয়, আপনাদের কোনটা বেশি ভালো লাগে বা কোনটা বেশি ভালো লেগেছে যদি আপনারা টেস্ট করে থাকেন প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু আগেরটাই বেশি ভালো লেগেছিল। তো এটাই ছিল আমাদের দুদিনের পুরীর ট্রিপ। আমরা কিন্তু কোনো সাইট সিন করতে যাইনি, আমাদের মেন উদ্দেশ্যই ছিল মহাপ্রভুর দর্শন এবং মহাপ্রসাদ গ্রহণ করা। এই দিনেরই রাত্রিবেলা আমাদের 10:05 ট্রেন ছিল, সেই দৃশ্য আমি বেশি তুলতে পারিনি যেহেতু রাত হয়ে গেছিল, সমস্ত কিছু অন্ধকারই ছিল, সেই কারণে আমি আর কোনো ভিডিও তুলিনি। এবার আপনাদেরকে দেখাবো হোটেল থেকে চেক আউট করার আগে আমরা রাতের ডিনার হোটেলেই সেরে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম আলু পরাঠা এবং আমার পছন্দের ভেজ স্যান্ডউইচ এবং সাথে ছিল চা। চায়ের কি সকাল কি বা বিকেল, যখন ইচ্ছা চা খাওয়া যায়। রাত্রিবেলা কোনো ভিডিও আমি আর তুলিনি। যখন ভোরবেলা শালিমা স্টেশন পৌঁছালাম সেই দৃশ্য আমি কয়েকটা তুলেছিলাম, সেটাই রইল আপনাদের জন্য। দুদিনের এই ট্রিপ সেরে আমরা ফিরে এলাম আমাদের প্রিয় শহর কলকাতায়। আমরা কিন্তু নেমেছিলাম শালিমারে, শালিমার থেকে 40 টাকা পার হেড অটোয় আমাদেরকে পৌঁছে দিল হাওড়া ব্রিজে, এবং সেখান থেকে আমরা প্রিপেড ট্যাক্সি বুক করে চলে এলাম আমাদের বাড়ি। দুদিনের এই শর্ট জার্নির সমস্ত রকম ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম আমি। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই আমাকে জানাবেন এবং অবশ্যই লাইক করে দেবেন আমার এই ভিডিওটা। এবং আপনারা যদি চান এরকম ভিডিও আপনাদের সাথে আমি বারবার শেয়ার করি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকেও অন করে দেবে। এই পুরী ট্রিপ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে বা আরও যদি কিছু এক্সট্রা জানতে চান আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি কিন্তু সবার DM-এরই রিপ্লাই করি। স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সেখানে আপনারা আমাকে যে কোনো রকমের কোয়েশ্চেন রিলেটেড টু দিস পুরী ট্রিপ আপনারা করতে পারেন, আমি আপনাদেরকে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব। তো এই ছিল আমার এই ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি আপনাদের ভিডিওটা একটু হলেও কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।